সঠিকভাবে তৈরি করা হয়নি নিকাশি নালা, যার ফল ভোগ করতে হচ্ছে হাওড়ার আন্দুল রোডের বাসিন্দাদের। জল থইথই করছে আবাসনের ভেতরে, জমা জলে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, ফলে আতঙ্কে দিন কাটছে আবাসিকদের। এখানকার যে হাইডেন নিকাশি ব্যবস্থা না হওয়ায় সমস্যায় পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারা নিজেরাই পাম্প মেশিন চালিয়ে জল নিকাশি ব্যবস্থা করছেন। আমার এই যে বাইরে যে হাইড্রেনটা আছে, হাইড্রেনটা কোনোদিন 2004 থেকে পরিষ্কার হয়নি, যার জন্য ওই হাইড্রেনের জলের জন্য আমাদের যে অ্যাপার্টমেন্টে যে জলটা এটা আর বেরোতে পারছে না। এখানে 5 বা 6 বছর থেকে এই সমস্যা আছে। আর এখানে এই জলগুলো যে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে সাপ বেরোয়, মশা কামড়ায় আমাদেরকে, আর ডেঙ্গুর অনেক চান্স থাকে। অভিযোগ, বহু বছর ধরে এই বিষয়ে পঞ্চায়েত, বিডিও ও স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেও স্থায়ী সমাধান কিছুই হয়নি। এমনকি দিদিকে বলতে ফোন করেও কোনো সুরাহা হয়নি। এবার দিদিকে বলতে ধরুন বহুবার বলেছি, দিদি দিদি আমার মনে হচ্ছে দিদির কাছে অবধি হয়তো এটা পৌঁছাচ্ছে না। কিছুদিন আগে রিসেন্ট গেছি, ওরা পঞ্চায়েত অফিস গেছে, থানা গেছে, বিডিও স্যারের কাছেও গেছে, তো ওখান থেকে সব জায়গা থেকেই মানে হচ্ছে না। সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধান। হাওড়া থেকে দীপ কুমার দেও, ক্যালকাটা নিউজ।